আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার ব্লগে, আশা করছি ভালো লাগবে। তো আমি পাস্তা রান্না করব, এক প্যাকেট এখানে আমি পাস্তা নিয়েছি। আমি পুরোটাই রান্না করব, সেজন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে নিলাম। আর পানিতে দিয়ে দিব আমি লবণ, আর দিব হচ্ছে সয়াবিন তেল। তেল দেওয়ার কারণে পাস্তা যখন সিদ্ধ হবে একটির সাথে আরেকটি লেগে যাবে না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো পানি ফুটে এসেছে, এখন আমি পাস্তাগুলি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব, ভালো হয়ে সিদ্ধ যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি একটি চালনিতে উঠিয়ে রাখবো পানিটা ঝরার জন্য। আর অন্য পাশে আমি চুলার মধ্যে ডিম ঝুড়িবাজি করে নেব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম আর তিনটি ডিম এখানে ভেঙে দিব, তারপর আমি ঝুড়িবাজি করে নিব। আমি খুবই সহজভাবে পাস্তাটি রান্না করলাম, যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার মতো ট্রাই করবেন। আমরা যেভাবে নুডলস রান্না করি আমি সেভাবেই পাস্তাটাও রান্না করলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল, আপনারাও ট্রাই করে দেখবেন। আর খুব এইখানে সবজি দিলেও ভালো লাগে, তো সবজি ছাড়াই আমি রান্না করলাম। আপনারা চাইলে সবজি দিয়েও রান্না করতে পারেন। তো ডিমটাকে ঝুড়িবাজি করে নিলাম। ডিমের ঝুড়িবাজিটাকে আমি নামিয়ে নিলাম। এখন আমি কড়াইতে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন হালকা ভেজে নিব, ভেজে নেওয়ার পর ডিমটাকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। আর একটু নেড়ে ছেড়ে আমি ভেজে নিব। আমি পেঁয়াজ আর ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি পাস্তাটা দিয়ে দিলাম। এখন নাড়িয়ে চেড়ে মিশিয়ে নিব। আর দুই প্যাকেট মশলা আছে পাস্তার সঙ্গে, এটা আমি দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর এখানে আমি টমেটো সস দিব, টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সহজভাবে পাস্তা রান্না করা যায়। আপনাদের যদি বাচ্চারা অনেক পছন্দ করে তাহলে এভাবে সহজভাবে রান্না করে দিতে পারেন। তো আমি সস দেওয়ার পর ভালো করে সসটাকে মিশিয়ে নিলাম। এখন আমি নামিয়ে নিচ্ছি, আমি পরিবেশন করছি, আর উপরে দিব টমেটো সস। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার পাস্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে, চাইলেই দেখে নিতে পারবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমি বিদায় নিয়ে নিলাম, আল্লাহ হাফেজ।